ধূমপান করলে 40 দিনের ইবাদত কবুল হয় না, যেহেতু হাদিসটি এসেছে এরকম যে মাদক দ্রব্য গ্রহণ করলে তার ইয়ে কবুল হবে না, যেহেতু ধূমপানটাও মাদক দ্রব্যের অন্তর্ভুক্ত। মাদক দ্রব্য দুই ধরনের, একটা হলো অ্যালকোহল যেটা লিকুইড, আর একটা হলো সাবস্টেন্স যেটাকে ড্রাগ বলে। তাহলে দু ধরনের মাদক দ্রব্য আছে। আর বিড়ি সিগারেট খাইলে এটা মানুষ মাদক দ্রব্যের মতো হাদিসে এসছে, যা কিছু বেশি খেলে মাতাল হয় তা কম খেলেও কি তার কম পরিমাণও হারাম। অতএব এই বিড়ি সিগারেটের মধ্যে বা এই ধূমপানের মধ্যে মাদকতা আছে কিনা, এটা যে ধূমপান করে ওরে নিয়ে দিয়ে পরীক্ষা করবেন নাকি ভালো মানুষের দিয়ে পরীক্ষা করবেন? যে হিরোইন খায় ওরে যদি আপনি এই সিগারেটের গুঁড়োই খাওয়াইয়া দেন তাহলেও তো মাতাল হবে না। আর এখন শেখ আহমদুল্লাহর কাছে যদি আপনি একটু গন্ধ নিয়ে আসেন তাহলে ওনার মাথা ঘুরিয়া উনি বমি করা শুরু করে দেবে। রিয়েল টেস্ট করতে হবে ইনোসেন্ট মানুষের উপর। অতএব বিড়ি সিগারেট হারাম এর পক্ষে বহু দলিল আছে, এর বিপক্ষে একটি বর্ণনা নয়। যা আছে সেগুলো সবই হচ্ছে জন্নি, অথবা এগুলো সব দুর্বলভাবে বিভিন্ন জায়গা থেকে নেয়া, সেজন্যে এটি এটি এই জন্যে ওইটার অন্তর্ভুক্ত। আর দুই নম্বর বিষয় হচ্ছে, আচ্ছা ভাই আপনারা শুনেছেন হালাল জিনিসের মধ্যে একটা আছে তার মধ্যে পেঁয়াজ, এটা খাওয়া মসজিদে আসা জায়েজ নেই, এটা কি খেয়ে মসজিদে, এটা কি হালাল না হারাম? হালাল, হালাল জিনিস মসজিদে এসে খাওয়া জায়েজ, মানে খেয়ে আপনি মসজিদে আসতে পারবেন না, জায়েজ নাই। তাহলে ওই হারাম জিনিস খেয়ে কেমনি আপনি আসেন? অথবা আপনাদের ভাষা যদি মাকরু হয়, এটার গন্ধের চেয়ে ওইটার গন্ধ খুব ভালো নাকি? তিন নম্বর বিষয় হলো, এর যদি হালাল হয় তাহলে খাওয়ার আগে বিসমিল্লা, সব খাওয়ার আগে তো বিসমিল্লা বলা লাগে, এটা বিসমিল্লা বলে সিগারেট খাবেন নাকি কেউ? লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তো হইলো না। এটা এই জন্য আলেমদের মধ্যে অনেকে বলেছেন যে এটাও ওই ওটার অন্তর্ভুক্ত হয়ে যাবে।